থার্ড টি টোয়েন্টি ম্যাচে হোয়াইট ওয়াশের লক্ষ্যে বাংলাদেশ মাঠে নামতে যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচে বাংলাদেশের একাদশ কিরকম হতে পারে জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। সো ভিডিওটা শুরু করা যাক। ওপেনিংয়ে দেখা যাবে লিটন কুমার দাসকে, তার পার্টনার হবে রনি তালুকদার। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের সকল ম্যাচের আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে এবং পাঁচ টাকা বেল বাটনটা ক্লিক করে অন করে রাখুন। তিন নম্বরে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে, চার নম্বরে খেলবেন সাকিব আল হাসান, পাঁচ নম্বরে খেলবেন তৌহিদ হৃদয়, ছয় নম্বরে খেলবেন শামীম হোসেন পাটোয়ারি, সাত নম্বরে খেলবে মেহেদী হাসান মিরাজ, আট নম্বরে একটা পরিবর্তন আসতে পারে, নাসুম আহমেদের পরিবর্তে অভিষেক হতে পারে লেগ স্পিনার রিশাদ হোসেনের, নয় নম্বরে খেলবে তাসকিন আহমেদ, দশ নম্বরে খেলবে হাসান মাহমুদ, এগারো নম্বরে এখানে একটা পরিবর্তন আসতে পারে, মুস্তাফিজুর রহমানের ইদানিং ফর্মটা বেশি ভালো যাচ্ছে না, তাই তাকে ড্রপ করে এখানে মোহাম্মদ শরীফুল ইসলামকে একটা সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। সো দর্শক বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে বাংলাদেশ এই একাদশ নিয়ে মাঠে নামলে আমরা কি আইরিশদের হোয়াইট ওয়াশ করতে পারবো কিনা টি টোয়েন্টিতে? অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা স্পন্সরশিপ করেছে বিজিএ স্পোর্টস। এখানে আপনারা পাবেন ক্রিকেটের সকল লেটেস্ট আপডেট, এছাড়াও আপনারা পাবেন লাইভ স্ট্রিমিং, ম্যাচ প্রেডিকশন, ম্যাচ হাইলাইটস। এখনই দেরি না করে ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে বিজিএ স্পোর্টসের লিঙ্ক দেওয়া আছে, বিজিএ স্পোর্টসের লিঙ্কে ক্লিক করে বিজিএ স্পোর্টসের পাশে থাকতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সময় আপনারা আমাদের সাথে থাকার জন্য।